রাস্তার প্রয়োজন, ড্রেনের ভিতর দিয়ে আমরা পানি চলাচল করতে পারে না, আমরা খুব কষ্টের ভিতরে আছি। এবার মেয়র এক একবার আসে বলে যে হ্যাঁ আমরা করিয়ে দেব, আর আমাদের সাথে কোনো যোগাযোগই করে না। আমরা ভোট দিয়ে আমরা খুব নির্যাতিত হচ্ছি। রোডঘাটটা 7 নম্বর ওয়ার্ড পৌরসভার ভিতরে আমাদের রোডঘাটটা হয়, এটা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। কাপড় কাদা, রাস্তা দিয়ে যাওয়া যায় না, কাপড় চুপড় একদম ময়লা হয়ে যায়। একটা অনুরোধ আপনার কাছে বলছি, আমি মুরব্বী মানুষ, আমার বাড়ি 7 নম্বর ওয়ার্ড মৈশকুণ্ড। আমার বাড়ির সামনে দেখেন ড্যান নেই, এই জায়গা তো ড্যান আছে রাস্তার পাশে, আমার পাশে ড্যান নেই। আপনারা তো আসছেন, এই দেখেন এই মৈশাকুণ্ডুর এই রাস্তাটা, এই নিম্নে 7 নম্বর ওয়ার্ডের নিম্নে 100 ঘরের বসবাস, এখানে ভালো লোক মন্দ লোক সম্পূর্ণ বাস করে। আর এই এই যে এই পাশে এই রাস্তাটা হয় না, আর এই রাস্তাটা যে দেখেন একটুকুন বৃষ্টি হলে এর মধ্যে মানুষ এই যে বৃষ্টি আসলে এই যে এসব জায়গায় পানি কাদায় এখান দিয়ে আমি পার হতে পারি না। স্বাভাবিক লোক 10টা গেলে 10টায় পার হতে পারবে না, তারা রোডঘাট দিয়ে তখন গাড়ি আসা বন্ধ হয়ে যায়, তখন ভয় পায় অনেকে, আসে না। দেখেন এইখান দিয়ে কি অবস্থা, ইট দিয়ে রেখেছে রাস্তার মাঝ দিয়ে, এখানে কাদা পানি, মানে খুবই দুরবস্থা। দেখেন ভাই এই যে গাড়ি গেল, এই গাড়িতে প্রচুর পরিমাণ, একটা সিম্পল মোটর সাইকেল গেল প্রচুর পরিমাণ ধুলো উড়াইলো, আমাদের নাক মুখের অবস্থা খারাপ। আসেন, আর একটু রোড আছে মহিষাকুণ্ড ব্রিজ পর্যন্ত, ওইখান পর্যন্ত আপনাদের দেখাই যে এত দূর একটা রোড, এত 20 বছর ধরে অবহেলিত, আপনারা সবাই বোঝার চেষ্টা করেন এই বিষয়টা। দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, আমি মোহাম্মদ রাশেদ মিয়া মহিষাকুণ্ড থেকে। আপনাদের মাঝে এখন এই যে হরিণাকুণ্ড হাইওয়ে রোডে দাঁড়িয়ে আছি, মহিষাকুণ্ড ভিতর দিয়ে একটা রোড গেছে, এই রোডের যে পরিবেশ বর্তমান যে দুরবস্থা, এই বিষয় নিয়ে এখন কিছু আলাপ আলোচনা চলবে। এবং এখান দিয়ে ধুলা ছুটে যাচ্ছে, রোডের যে পরিবেশটা এখান দিয়ে ধুলা ছুটে যাচ্ছে, ভাঙা চোরা আছে। 20 বছর আগে আমরা দেখছি যে 20 বছরের কাছাকাছি এই রোডটা একবার করেছে, তো 1-2 বছরের ভিতরে রোডটা শেষ, আর রোড পাওয়া যায়নি। তারপর থেকে এই যে রোডটা, এটা বৃষ্টি আসলি কাদাই বড় করে গ্রামের যে ভাষা। তারপরে হচ্ছে যে ধুলো ছুটে যাই, শীতকাল আসলি মানে বয়স হয়ে গেলে ধরেন শ্বাসকষ্টের যে সমস্যাটা হয়, অনেক মায় মুরব্বী থাকে বাসার থেকে বেরোনো, বা রোড দিয়ে তো গাড়ি ঘোড়া চলাচল করে, তো এখান দিয়ে চলাচলের সময় দেখা যায় কি যে ধুলাটা বাসা বাড়ির ভিতরে, মানে মনে হয় যে এটার মিল কারখানা চলছে এইখানে। আপনারা সবাই দেখেন আমরা কি দূর অবস্থায় যে 15-20 বছর ধরে রয়েছি। ভাই কি দুর্দশা, আপনারা সবাই দেখেন বৃষ্টির সময় এখান দিয়ে হাঁটা যায় না, একটা গাড়ি নিয়ে যে যাবে সেও কিন্তু ভয় পায় যে এই কাদার মধ্যে এই রোড দিয়ে যাব না, আমরা ওই পাশ দিয়ে রোড দিয়ে ঘুরে যাব। এখানে দেখেন এই যে মাটির ড্রেনটা, এটা মহিষাকুণ্ডুতে এই যে মৌরি সাহেব আব্দুস সত্তার সাহেবের। আমাদের ভোটের সময় আলী বলে যে আমরা রোড ঘাট সবই করে দেব, অথচ আমরা কিছুই পাইনি। আমাদের রাস্তা দিয়ে কাদা পানি দিয়ে আমাদের ঘরের ভিতরে উঠেছে যায়, তা আমরা বললি বল যে করে দেব, আর পরবর্তীতে আর কখনো করে দেয় না, আর দেখাই করে না 20 বছর আগে, আর এর মধ্যে কোনো রোড ঘাটই হয়নি। আমাদের বলে যে আমরা করে দেব, আর দেয় না। আমরা ধরেন 7 নম্বর ওয়ার্ডের ভোটার পৌরসভা, আমরা ভোট দিয়ে আমরা খুব নির্যাতিত হচ্ছি। আমাদের কোনো রোডঘাট কোনোটা পাকা নেই, আমরা চলতে পারি না, আবার আমাদের মানে গ্রামে আসো না দেখো না, এই রোডটা খুব মানে চলাচল গাড়ি ঘোড়া খুব চলে, কিন্তু আমরা টিকতে পারি না, কোনো স্ল্যাব নেই, মানে ময়লা মাটিতে আমরা এখানে বসবাস করতে পারি না, মশা মাছি দি। এই আপনাকে কাছে আবেদন, যাতে আমাদের রোডঘাটটা 7 নম্বর ওয়ার্ড পৌরসভার ভিতরে আমাদের রোডঘাটটা হয়, এটা আপনাকে কাছে আবেদন জানাচ্ছি, আপনারা এটা একটু দেখেন। আমাদের আবেদন একটা, শীঘ্রই যেন আমাদের ড্রেনটা রোডটা যেন আমাদের করে দেয়, ড্রেন আর একটু বাকি আছে সেটুকু আমরা চাই। যেহেতু আমি আজ 15-18 বছর এই শহরে পাট কেটে ব্যবসা করি, তা এই মহিষাকুণ্ডুর এই রাস্তার অবস্থাটা খুবই খারাপ, দেখে আমার মনের কাছে খারাপ লাগে। যাক এটা আপনারা একটু তদবির করলে মনে হয় অতি শীঘ্র হয়ে যেতে পারে। 20 বছর আমরা এই কষ্ট করছি, মেয়র সাহেব আমাদের এই রাস্তাটা আমাদের প্রয়োজন করে দেন, বেরোনো যায় না, হাবড় কাদা
রাস্তা দিয়ে যাওয়া যায় না, কাপড় চুপুর একদম ময়লা হয়ে যায়। তা আপনারা এই রাস্তাটার দিকে একটু চিন্তা ভাবনা করেন। আর এই যে ড্রেন, এই ড্রেনের কোনো ই নেই, হাঁটু তাকাতি ময়লা মাটিতে ভর্তু হয়ে রয়েছে। মুরব্বি মানুষ, তা আমার বাড়ি 7 নম্বর ওয়ার্ড মহিষাকুণ্ড, আমার বাড়ির সামনে দেখেন ড্যাম নেই। এটা যে এই রাস্তাটা আপনি একটু অনুরোধ করে আপনি এই রাস্তাটা একটু ভালো করে দেন। এই গরিবে দেখেন রিক্সা ভ্যান অটো যাতে পারছে না। এই যে বৃষ্টির সময় আটা যায়, এই বৃষ্টির সময় আমরা দেখেন কাদা জ্বালাই। আপনারা তো আসছেন, এই দেখেন এই মহিষাকুণ্ডুর এই রাস্তাটা ভেন এই নিম্নে 7 নম্বর ওয়ার্ডের নিম্নে 100 ঘরের বসবাস, এখানে ভালো লোক মন্দ লোক সম্পূর্ণ বাস করে। 7 নম্বর ওয়ার্ডে এই যে মহিষাকুণ্ডুর ভিতর দিয়ে ব্রিজের এই কোলেতে যে রাস্তাটা, কোনোদিন একটা ইটু পইল না, একটা বালু পইল না, একটা কিচ্ছু পর্যন্ত পইল না। তাহলে আমাদের কি উপায়? আবার যে আসে সেই তো বলে যে এই রাস্তা আমরা করিয়া দিবানে করিয়া দিবানে করিয়া দিবানে। এই রাস্তার ভয়তে এখানে দেশ ছেড়ে মানে গ্রাম ছেড়ে অন্য গ্রামে যে বসা অন্য দায় বাসা ভাড়া করে থাকতে আসে। মহোদয় আমাদের আকুল আবেদন, মেয়র মহোদয় কাছে আপনারা মেয়র মহোদয়ের কাছে বলে আমাদের রোডটা করিয়া দেওয়ার ব্যবস্থা করে। শোনার আগে বলছিলেন যে বিধবা ভাতা কাট করে দেবো, আমি তো বিধবা মানুষ দেখেন কাজ করে খাই, আমি মুরব্বিও আর আমার স্বামী নাই মারা গেছে 30 বছর, খুব কষ্ট করে আছি। কিন্তু আজ দেখেন আমি পৌরসভাতেও কিছু আমার বিধবা ভাতা কাট হয়নি। আবার আপনার অফিসে কিছু 2 দিন ওই জায়গাটা আমার ফিরিয়ে দিল, যে বললো যে চেয়ারম্যান সাহেব নাই আপনি চলে যান। আর যেরকম একটা বিধবা ভাতা কাট করে দেন। আমার নাম আলিয়া, আমার বাড়ি মহিষাকুণ্ড 7 নম্বর ওয়ার্ড। মাঝে এখন এই যে মহিষাকুণ্ডুর ভিতর থেকে সার্কেট হাউসের পাশ দিয়ে যে পশ্চিম পাশ দিয়ে যে রোডটা চলে আসছে একদম শ্মশানের মেন গেট পর্যন্ত চলে গেছে, এই রোডটা সম্বন্ধে বলবো। মাঝে মধ্যে দেখি 2-1 বছর গেলেই, 2-3 বছর 5 বছর গেলেই এই রোডটা দেখি একটু মানে অল্প মানে 1 বছর খানিক থেকে 6 মাস থেকে এইভাবে এই রোডটার উপর বালি বালি ছিটিয়ে একটু পিস মিস দিয়ে তৈরি করে। কি জন্য তৈরি করে? প্রতি বছর ওই যে আমাদের এলাকার মানে সনাতন ধর্মাবলম্বী কিছু হিন্দু ভাইদের এখানে শ্মশান ঘাট আছে, মহিষাকুণ্ডু ঘাট মন্দির আছে যেটা হচ্ছে ঝিনাইদহ জেলা পর্যায়ে, এখানে আসে ওনাদের হচ্ছে যে ওই যে কি কীর্তন হয় প্রতি শুক্রবারে, আর ওই একটা কাত্যেনি একটা মেলা হয় বা একটা পূজা হয়, ওনাদের ওই পূজার দরুন ওই প্রত্যেকবার দেখে একটু করে একটু ঠিক হয়। এ হচ্ছে ওনাদের প্রকল্প।